নমস্কার, দেখছেন জি চব্বিশ ঘন্টা। গুড মর্নিং বাংলা নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। এবং শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, প্রকাশ্যে পাথের বোঝাই ট্রাক থেকে টাকা নিচ্ছেন সিভিক ভলান্টিয়ার, আর এই ছবি ধরা পড়েছে জি চব্বিশ ঘন্টার ক্যামেরায়। টাকা দিলেই তবেই ছাড় মিলে যাবে ওভারলোডেড ট্রাকের। আর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ইন্দিরা মোড়ে। বালি পাথর বোঝাই ট্রাক থেকে দেখা যাচ্ছে যে প্রকাশ্যে টাকা নিচ্ছেন সিভিক ভলান্টিয়ার, এবং তাকে পুলিশ কোনোরকমভাবেই বাধা দিচ্ছে না। প্রায়শই ডুয়ার্সের ওদলা বাড়ি থেকে পাথর বোঝাই ট্রাক ও ডাম্পার যায় চ্যাংড়াবান্ধায়। সেই গাড়িতে নিয়ম বহির্ভূতভাবে দু থেকে তিন গুণ পাথর বোঝাই হয়ে থাকে, টাকা মিললে ট্রাকগুলিকে ছাড় দিয়ে দেওয়া হয়। অভিযোগ করছেন এমনটাই স্থানীয়রা। খবর পেয়ে পৌঁছয় জি চব্বিশ ঘন্টার প্রতিনিধি। প্রকাশ্যে পাথর বোঝাই ট্রাক থেকে টাকা নিচ্ছে সিভিক ভলান্টিয়াররা, বাধা দিচ্ছে না পুলিশ, আর এই ছবি ধরা পড়েছে জি চব্বিশ ঘন্টার ক্যামেরায়। টাকা দিলেই ছাড় ওভারলোডেড ট্রাকে। জলপাইগুড়ির ময়নাগুড়ি ইন্দিরা মোড়ে বালি পাথর বোঝাই ট্রাক থেকে প্রকাশ্যে টাকা নিচ্ছে সিভিক ভলান্টিয়াররা, এই ছবি উঠে এসেছে জি চব্বিশ ঘন্টার ক্যামেরায়। স্থানীয়রা বলছেন যে টাকা দিলে পরেই ছাড় পাওয়া যায় এই ওভারলোডেড ট্রাকের। খবর পেয়ে পৌঁছে যায় জি চব্বিশ ঘন্টা। নিয়ম বহির্ভূতভাবে দু থেকে তিন গুণ পাথর বোঝাই হয়ে থাকে। ময়নাগুড়ি ইন্দিরা মোড়ে দেখলাম টাকা নিচ্ছে, কত জায়গায় এরকম টাকা দিতে হয়? সব জায়গায়, সব থানার মধ্যে দিতে হয়। হ্যাঁ, সব থানার মধ্যে দিতে হয়। কী দিতে হয়? পয়সা যেগুলো 50, 100, 200। কতগুলো থানাকে দেন নাকি? কোথা থেকে আসে মালটা? যখন যেটা পাই সেই সেটা নেয়। এখন মালটা আসে কোথেকে? এটা উত্তরবাদ থেকে আসছে, তেল নদী বদলাবাড়ি। কি আছে? বোল্ডার। বোল্ডার কোথায় যাচ্ছেন? এটা আমাদের যাবে তো নয়রা। তো কত জায়গায় এরকম টাকা দেন? এখন তো ঠিক নেই না, যখন যেটা বাইর হয় ভ্যান নিয়ে তখনই দিতে হয়। 50, 100 টাকা দিতে। এইভাবে সারাদিনে একটা এক এরকম কত দেন এই এক ট্রিপ গেলে? কোনো গ্যারান্টি নেই। কত টাকা আইডিয়া কত হয়? 300, 400 টাকা হয়ে চলে যায়। টাকা নেওয়ার কি তোমাদের ডিউটি? না স্যার। গাড়ি থেকে টাকা নিচ্ছে? না 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 না। গাড়ি থেকে টাকা নেওয়ার কি ডিউটি তোমাদের? না না স্যার। টাকা নিচ্ছ? না না। আমাদের কাছে ছবি আছে তো। না না। অফিসার কি সামনে বসিয়ে রেখে টাকা নিচ্ছ? ভাই কি ব্যাপার? কই টাকা নিচ্ছি না তো। আমাদের ছবি আছে তো। হ্যাঁ, অফিসারকে বসিয়ে রেখে টাকা নিচ্ছ কেন তোমরা? দাদাই আপনাকে বসিয়ে রেখে সিভিককে দিতে টাকা তোলাচ্ছেন? গাড়ি থেকে টাকা নিচ্ছেন? না, টাকা তুলছি। সিভিককে দিয়ে টাকা তোলাচ্ছেন আপনি বসিয়ে রেখে? না, টাকা তুলছি না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এ ব্যাপারে অত্যন্ত কঠোর। আমার মনে হয় এটা হয়তো কতিপয় ব্যক্তি, সব ধরনের ব্যক্তি মানুষ সমাজে আছে, পুলিশেও যে নেই তা তো নয়, পুলিশেও থাকতে পারে। যদি এরকম হয়ে থাকে, আপনাদের মাধ্যমে যেমন জানলাম, আমরা অবশ্যই খোঁজখবর নেব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করব। ঘটনার পর আমরা যোগাযোগ করেছিলাম ময়নাগুড়ির বিএলআরের সঙ্গে। ওনারা সাফ জানিয়েছিলেন যে হ্যাঁ, অবশ্যই এই ধরনের অভিযোগ পেলে তারা খতিয়ে দেখবেন এবং আমাদের নিয়েই তারা ড্রাইভ দিবেন। কোথায় এরকম ঘটনা ঘটছে, কোথায় ওভারলোডিং গাড়ি যাচ্ছে, প্রয়োজনে মিডিয়াকে পাশে নিয়ে তারা কিন্তু রাস্তায় নামবেন এবং এগুলোকে আটকাবেন। শুধু তাই না, ময়নাগুড়ির তৃণমূল নেতা মনোজ রায় জানিয়ে দিলেন যে বিষয়টি প্রশাসনের নজরে ইতিমধ্যে আনবেন এবং এই ঘটনা কিন্তু হওয়া কাম্য নয়। ময়নাগুড়ি থেকে প্রদ্যুৎ দাস, জি চব্বিশ ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।